শীতকালে সব ধরনের সবজি মজা মানে কোনটা বাদ দিয়ে কোনটা খাবেন আপনি ফুলকপি যেরকম মজা আবার এই যে যেই সিমে অনেক বিচি থাকে এটা কিন্তু অনেক বেশি মজা লাগে আর তার সব কিছুর সাথে হচ্ছে রুই মাছ মানে রুই মাছ দিয়ে এই সবজিগুলো রান্না খুবই মজা লাগে তো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে আমি এখানে রুই মাছ দিয়ে সিম ভা মানে রান্না করব তো ওইটার জন্য আমি রুই মাছটাকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে একটু হালকা করে ভেজে নিব মানে অনেক কিন্তু ভাজ মানে একটু হালকা ভাজা দিয়ে উঠায় নিব আর কি কারণ একটু হালকা ভাজা দিলে মনে হয় যে খেতে বেশি ভালো লাগে এই যে যেরকম দেখেন একদম हल्का हाँ आ এখন এই যে হালকা দুই পাশ একটু দুই মিনিট দুই মিনিট চার মিনিট ভেজে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি এরপর হচ্ছে এই তেলের মধ্যে রান্নাটা কমপ্লিট করবো সাথে আরও কিছু তেল অ্যাড করবো তো ওই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডিং করাতে মনে হচ্ছে যে কত ইজি রান্না বাট এত সোজা কি রান্না হয় বলেন তো এই যে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে এর মধ্যে রসুন বাটা ইউজ করছি আদা বাটা না তো ওইটাকে একটু ভালো করে ভেজে তার মধ্যে মরিচ হলুদ গুঁড়া ধনে জিরা গুঁড়া লবণ সব কিছু দিয়ে একটু সুন্দর মতো মশলাকে কষায় নিব আর তেলের মধ্যে এরকম মশলা ভেজে নিলে কালারটা খুব সুন্দর হয় এই আমি এই স্টেপটা ফলো করি আর কি এরপর একটু পানি দিয়ে যে সুন্দর মতে কষানোর জন্য দিয়ে দিলাম এখন হচ্ছে ঢেকে দিব সুন্দর মতে কষানো হয়ে যাবে এই যে এরকম যখন সুন্দর মতে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবো অনেকে কি করে মাছটাকে একটু কড়াভাজি করে দেন হচ্ছে মানে রান্নার শেষে মাছটা অ্যাড করে মাছটাকে আর কষায় না আবার অনেকে একটু কষায় নেয় আমার মতো আমার কাছে মনে হয় যে কষায় দিলে একটু মজা লাগে খেতে আর কি তো এই যে মাছটিভাবে দিয়ে আমি কোনো পানি না দিয়ে মোটামুটি পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে একটু কষাই নিয়েছিলাম তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিছি এখন জাস্ট এই যে পানিটা যখন একটু শুকায় আসবে তখন আমি এখান থেকে মাছগুলোকে উঠায় নিব মশলা কিন্তু কষানো কমপ্লিট মাছটাও কষানো কমপ্লিট কারণ পানি ছাড়াই আমি মোটামুটি চার পাঁচ মিনিট রেখে দিছিলাম এরপর পানিটা অ্যাড করার পর এই যে একটু যখন কমে আসবে তখন এর মধ্যে মানে এর মধ্যে থেকে মাছটা উঠিয়ে এরপর হচ্ছে এখানে কেটে রাখা সিমগুলো দিয়ে দিছি সাথে হচ্ছে আলু মানে এই সিমগুলোতে এত বিচি ছিল আর এমনি অনেক মজা লাগে কিন্তু এই তরকারিটা বিশেষ করে পরদিন সকালে রুটি দিয়ে খেতে যে কি মজা লাগে মানে রুটি থেকে আমার কাছে পরোটা দিয়ে ভালো লাগে কারণ আমার যেহেতু পরোটা পছন্দ এরপর আমি এই যে ঢেকে ঢেকে একটু কষায় রান্না করতেছি মোটামুটি ভালো কিছুক্ষণই কষিয়ে রান্না করছি প্রথমেই তো আর পানি দিয়ে দেয়নি কিছুটা কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো আমার খুব ফেভারিট একটা খাবার মানে খুব মজা লাগে শীতকালীন পাকা টমেটো থেকেও কাঁচা টমেটো মজা লাগে বেশি এরপর এই যে সুন্দর মতে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সিমটা মোটামুটি সেভেন্টি টু এইট্টি পার্সেন্টের মতো আমি সেদ্ধ করেই নিছি এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এখন জাস্ট হচ্ছে পানিটাকে একটু কমায় নিব এরপর এর মধ্যে হচ্ছে বাকি যা যা দেওয়ার আর কি তা দিয়ে দিব তো এরকম যখন পানিটাও একটু শুকায় যাবে একটু উত্তরণ দিয়ে আসবে তখন এর মধ্যে আমি মানে কিছু পরিমাণ কাঁচামরিচ দিলাম আমি যেহেতু লালমরিচটা কম ইউজ করছি এই জন্য কাঁচামরিচটা বেশি করে দিছি সাথে একটু পাকা টমেটো দিলাম পাকা টমেটো দিলে কালারটা দেখেন কি সুন্দর হয় না এরপর এই যে পাকা টমেটো দিয়ে আমি একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য তাহলে টমেটোটাও গলে যাবে আর কাঁচামরিচের ঝালটাও বের হয়ে যাবে আর কি এই পানিটা যখন আর একটু কমে যাবে তখন এর মধ্যে আর একটু পানি দিয়ে অল্প একটু জাস্ট এক কাপ দেড় কাপের মতো পানি দিয়ে এখন আমি একটু উতড়ায় নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব তাহলে কষানো মাছটাও খুব সুন্দর মতে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি লাস্টে যে যেরকম ঝোল খান ওরকম রেখে একটু ধনেপাতা দিয়ে দেবেন আমার আর ফাইনাল মানে লুকটা দেখানো হয়নি সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস